দুয়ারে মত নয় কাচ্চায়। রাজ্য সরকারের ঘোষিত দুয়ারে মত প্রকল্পের প্রতিবাদ জানিয়ে নদিয়া জেলার কৃষ্ণনগরের আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো এআইডিওয়াইও জেলা নেতৃত্ব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে মত প্রকল্পের কথা ঘোষণা করা হয়। মূলত তারই প্রতিবাদে এদিন এআইডিওয়াইও জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখান তারা। গত 8ই ফেব্রুয়ারি ঠিক একই দাবিতে তারা কলকাতার আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। এদিন প্রশাসন তাদের বিক্ষোভ আটকে দেন এবং প্রায় 50 জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এই কারণে তারা জেলায় জেলায় আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, অবিলম্বে এই প্রকল্প বাতিল করুক সরকার। তার কারণ, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ মত নয় কাজ চায়। মত কখনোই সুস্থ মানুষের প্রকল্প হয়ে উঠতে পারে না। যেখানে বিহার সহ একাধিক রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে মদের ব্যবসাকে রাজস্ব হিসেবে দেখছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকে মদ নিষিদ্ধ করতে হবে সরকারকে। সরকার তাদের দাবি না মানলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। আজ আমরা এআইডিআইও নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জেলার যে এক্সাইজ ডিপার্টমেন্ট, এখানে আমরা এসেছি। আপনারা জানেন যে সম্প্রতি রাজ্য সরকার মদের রিরেটাল অর্থাৎ দুয়ারের যে মদ প্রকল্প তারা চালু করেছে, এই দুয়ারের মদ প্রকল্প চালু করার মধ্য দিয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মনে করি যে এই মদ প্রকল্প চালু করার মধ্য দিয়ে একদিকে যেমন সামাজিক কলহ বাড়বে, অন্যদিকে নারী নির্যাতন বাড়বে, দুর্ঘটনা বাড়বে, যুব সমাজের অধঃপতন আরও সৃষ্টি হবে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে গত 8ই ফেব্রুয়ারি আমরা কলকাতায় আবগারি দপ্তরের সামনে আমাদের এআইডিআই ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ওদিন আমরা আবগারি দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন জানাই। আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ ডেপুটেশনে সেদিন পুলিশি আক্রমণ এবং আমাদের 50-এরও বেশি কর্মীকে তারা অ্যারেস্ট করে। এই ঘটনার প্রতিবাদে আমাদের রাজ্য কমিটির ডাকে গত 9ই ফেব্রুয়ারি থেকে আজ 15ই ফেব্রুয়ারি সারা পশ্চিমবাংলার প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, রাজ্যের প্রতিটা জেলার আবগারি দপ্তরে আমরা এই বিক্ষোভ ডেপুটেশন জানাচ্ছি। এবং আমরা এখানে এসেছি এক্সাইজ ডিপার্টমেন্টে যে আমরা বলতে চাই যে আপনারা অবিলম্বে যে মদ প্রকল্প যে চালু করেছেন, ই রিটেল যে সার্ভিস চালু করেছেন, একে অবিলম্বে বাতিল করুন। আমরা আজকে যুব সমাজ আমরা যেটা লক্ষ্য করছি যে বেকার যুবকদের কোথাও কোনো কর্মসংস্থান নেই। পিএসসি সার্ভিস কমিশন থেকে SLST সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত সার্ভিস কমিশন, এমনকি কোথাও কোনো জায়গায় কোনো নিয়োগ হচ্ছে না। আমরা জানি পশ্চিমবাংলায় হাজার হাজার শূন্য পদ পড়ে রয়েছে। অতএব আমরা দাবি করছি সরকারের কাছে যে মদ নয় বেকার যুবকদের কাজ দাও। আমরা জানি যে আমাদেরই দেশের বিহার রাজ্য এবং মিজোরাম রাজ্য তারা মদ নিষিদ্ধ করেছেন, এবং মদ নিষিদ্ধ করার ফলে আজকে বর্তমানে দাঁড়িয়ে রাজ্য সরকার, বর্তমানে আমাদের রাজ্য সরকার যে দাবি তুলছেন যে মদের মধ্য দিয়ে রাজস্ব আদায় হয়, আমরা জানি মদ একটা সমাজের পক্ষ থেকে কখনোই সামাজিক সুস্থতার লক্ষণ নয়। যার ফলে বিহারের পরিসংখ্যান দেখুন, মিজোরামের পরিসংখ্যান দেখুন, ওখানে মহিলাদের ওপর নির্যাতন অত্যাচার কমে গিয়েছে। মিজোরামের সরকার বলছেন, বিহারের সরকার বলছেন যে মদ প্রকল্প বাতিল করার ফলে আমাদের কোথাও রাজস্ব ঘাটতি কোথাও কমেনি, বরঞ্চ রাজস্বর আয় বরঞ্চ অরেং বেড়েছে। যার ফলে এই দাবি আমরা পশ্চিমবাংলার সর্বত্র জায়গায় করছি যে
কোথাও কোনোভাবে মদ চালু করে বেকার যুবকের বেকার যুবকদের যুব সমাজের নৈতিক অধঃপতন নয়। আমরা বেকার যুবকদের কাজ চাই, তাদের উন্নত বেঁচে থাকার জন্য উন্নত রুচি সংস্কৃতি, এই দাবি আমরা তুলছি। আমরা দাবি তুলছি রবীন্দ্রনাথ, নজরুল, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসুদের বাংলায় কখনোই মদ নয়। আমরা চাই বেকার যুবকদের কাজ, চাই সুস্থ সামাজিক একটা সমাজ। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।